বিশাল পরিবর্তন দেখা যাচ্ছে। সাধারণত এই পরিবর্তনগুলো প্রেগনেন্সির সময় দেখা যায়। তবে কি তর্ষিনী, বিহঙ্গিনী আর কিছু ভাবলো না, এসব পরেও ভাবা যাবে, আপাতত এই মুহূর্তটা উপভোগ করার জন্য। বিহঙ্গিনী একে একে সবার সাথে কুশল বিনিময় করলো। অতঃপর তাদের থানায় আসার কারণ জানতে পারলো এবং সবাই একসাথেই থানায় প্রবেশ করলো। রায়পুর থানার বড় অফিসার আরাম কেদারায় বসে শরীর দুলাচ্ছে আর পান চিবুচ্ছে। হাতের সামনে একটা ফোন ধরা, হয়তো ভিডিও দেখছে। হুড়মুড় করে কতগুলো মানুষকে প্রবেশ করতে দেখে তিনি অবাক হন। ফ্রুচেরা কুচকেছে আপনি আপনি। সচরাচর গ্রামের মানুষ রাতের বেলা পুলিশ স্টেশনে আসে না, অথচ ওরা দলবল নিয়ে চলে এসেছে। এখানের অনেক মানুষের মুখ চেনা, আবার অনেকে অপরিচিত। তার অফিসার উঠে দাঁড়ল, মুখে থাকা পানটাকে কিছুক্ষণ চিবিয়ে ফেলে দিল সাথের জানালা দিয়ে। অতঃপর তাদের দিকে তাকিয়ে দু হাত জোর করে বলল, পেন নাম নেবেন মিস্টার বিমল ডাক্তারবাবুরা? আর তা এত রাতে এখানে? একে একে সবাই প্রবেশ করলো। প্রতাপ সাহা ও বিমল সাহা মানে নিধির বাবাও হাত জোর করে ভদ্রতার সহিতই বলল, প্রণাম নেবেন আপনিও। আসলে আমরা একটা সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি, আশা করি আপনি আমাদের সাহায্য করবেন। তা তো বুঝতেছি যে আপনারা সাহায্য চাওয়ার জন্যই এসেছেন। এমনি এমনি পুলিশের খোঁজ নিতে তো আর কেউ পুলিশ স্টেশনে আসে না, বলুন তবে কি বলবেন? প্রতাপ সাহা তার পাঞ্জাবির পকেটটা থেকে রুমাল বের করে কপালে বিন্দু বিন্দু ঘামটুকু মুছে ফেলল। আশ্চর্যজনকভাবে তার শরীর কাঁপছে। নিজের সাধের বাড়ি পুড়ে যাওয়ার কথা যেন সে বলতে পারছে না, তার কণ্ঠনালী কাঁপছে। প্রতাপের অবস্থা সবাই ধরতে পারলেও বাবার এমন অবস্থা দেখে প্রদীপ এগিয়ে এলো সাথে দর্শিনীও। বাবাকে ধরে পাশের চেয়ারটায় বসালো। দর্শিনী নিজের শাড়ির আঁচলটা দিয়ে বাবার মুখ মুছিয়ে দিল। প্রদীপ বাবার জন্য এক গ্লাস জল আনল। মুহূর্তে বাবার ভরসার কাঁধ হয়ে গেল সন্তানগুলো। জীবন আমাদেরকে সব ফিরিয়ে দেয়। একসময় যে বাবা মা থাকে সন্তানেদের ছায়াতলে, সময়ের বিবর্তনে সেই বাবা মায়ের ছায়াতল হয়ে ওঠে সন্তান। যে বাবা মায়ের ভরসার হাত ধরে গুটি গুটি পায়ে চলতে শিখে সন্তান, একটা সময় পর সেই বাবা মায়ের বৃদ্ধ বয়সে লাঠি হয়ে যায় তার সন্তান। প্রকৃতির কি দারুণ মেলবন্ধন! প্রতাপ শাহ নিজেকে ধাতস্থ করতে প্রদীপ মুখ খুলল। হরমোহনের সকল কৃতকর্ম গুছিয়ে উপস্থাপনা করে অফিসারের সামনে প্রদীপের কথা থামতেই অফিসার কতক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় সবার দিকে, অতঃপর কিছুটা সময় মৌন থেকে বলে ওঠে, আপনারা হরমোহনবাবুর বিপক্ষে মামলা করতে এসেছেন? অসম্ভব সাহস দেখিয়েছেন বলা যায়, কিন্তু সেই সাহসকে আমি ভর্ৎসনা জানাই। আজ মাতার উপর ছাদ পড়েছে, কাল আপনারাও পড়ে যেতে পারেন। আমি সুন্দর একটা উপদেশ দিই, ঝামেলায় না জড়িয়ে মিটমাট করে ফেলুন, এতে আপনাদেরই লাভ। অফিসারের কথা তেতে উঠে সবাই। সুমন্ত রেগে চিৎকার দিয়ে বলে ওঠে, আপনার কাছে কি আমরা উপদেশ চাইতে এসেছি? আপনার চেয়ে বিবেক বুদ্ধি বোধ হয় আমাদের বেশি উন্নত। আপনার কাছে আমরা মামলা করতে এসেছি, আর আপনি সেটা করতে আমাদের সাহায্য করবেন? দ্রুত কেস ফাইল করুন, আপনার উপদেশ পকেটে রেখে দালালি বন্ধ করুন। সুমনের কথায় খেপে গেল পুলিশ অফিসারও। এতক্ষণের বাঁকা হাসিটা তার মুখে আর নেই, বরং তার অগ্নিশর্মার রূপ। সুমনের দিকে আঙ্গুল তাক করে বলল, পুলিশ স্টেশনে বয়ে এসে পুলিশকে হ্যারেস করার অপরাধে আমি আপনাকে জেলে নিতে পারি, জানেন সেটা? এবার দর্শিনীর তীক্ষ্ণ কণ্ঠ শোনা গেল, ক্ষমতার অপব্যবহার করতে তো সবারই জানে। আপনার ক্ষমতা আছে তাই আপনি সেটা করতে পারেন, তবে মনে রাখবেন সাধারণ জনগণেরও শান্তি অতটা কম না। পুলিশ অফিসার ক্রু হাসলেন, আরাম করে নিজের চেয়ারটায় বসে পা নাড়াতে নাড়াতে বললেন, আচ্ছা, সাধারণ মানুষের এত শক্তি, তবে আমি আগে আপনাদের ক্ষমতা দেখব, তারপর কেস ফাইল করব। দর্শিনীরা একে অপরের মুখ চাচাই করল। এটা স্পষ্ট বোঝা যাচ্ছে হরমোহনের পক্ষের লোক উনি। আইনি কোনো সাহায্য যে পাওয়া যাবে না সেটাও তাদের বোধগম্য হয়ে গেল কয়েক মিনিটে। হতাশার শ্বাস ফেলল দর্শিনী। এই জগতে টাকার কাছে বিকিয়ে যায় সব, ক্ষমতা প্রেম এমনকি ভালোবাসাটাও টাকার কাছে হার মানে। তবে কি তারা বিচার পাবে না?
তন্মধ্যে মৃত্যুঞ্জয় কাকে যেন ফোন লাগায়, দরজার কাছে গিয়ে কার সাথে যেন কথা বলে, অতঃপর সে ফোন অফিসারের দিকে এগিয়ে দিয়ে বাঁকা হেসে বলে, ধরেন অফিসার সাধারণ মানুষের ক্ষমতা দেখুন। এবার অফিসার ব্রুকুচকে ফোনটা নিয়ে নেয়, বিপরীত পাশ থেকে কিছু একটা বলতে সে তড়িৎ গতিতে লাফিয়ে ওঠে, নিয়ে যাওয়া কণ্ঠে কথা বলেই ফোনটা এগিয়ে দেয় মৃত্যুঞ্জয়ের কাছে। মৃত্যুঞ্জয় আরও কিছু কথা বলেই ফোনটা রেখে দেয় পকেটে, দুহাত গুজে হাসি হাসি মুখে বলে, কি অফিসার আরও কিছু দেখবেন? অফিসার তার সামনে থাকা জ্বলন্ত তাড়াতাড়ি সরি অফিসার তার সামনে থাকা জলটা তাড়াতাড়ি এক নিমিষে শেষ করে স্বস্তির শ্বাস ফেলে আর একটা বাক্য ব্যয় না করেই কেস ফাইল করেন। তার মুখে যেন রানে, মৃত্যুঞ্জয়ের দিকে সবাই কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকায়, অসময়ে দূরের মানুষগুলোই যেন বেশি আপন হয়ে যায়। রাত প্রায় দেড়টা কিংবা দুটো বাজে, দর্শিনী তার রুমের পেছনে দরজা খুলে দাঁড়িয়ে আছে, তারা নয়টার দিকে বাড়ি ফিরেছে। বিহঙ্গিনী অবশ্য আসেনি অনেক জোরাজোরির সত্ত্বেও, বলেছে কাল দেখা করবে। মৃত্যুঞ্জয় জেলা প্রশাসকের কার্যালয়ে ফোন দিয়েছিল, যার ফলস্বরূপ দর্শিনীদের কাজ সহজ হয়ে গেছে। দর্শিনী তপ্ত শ্বাস ফেলে, হঠাৎ উঠোনে কারো প্রতিচ্ছবি দেখতে পেয়ে সে হবাক হয়। পরক্ষণেই মনে হয় এটাই মোক্ষম সময় তার অজানা প্রশ্নের উত্তরটা জানার জন্য। যেমন ভাবনা তেমন কাজ, দর্শিনী ধীর পায়ে উঠোনে গিয়ে দাঁড়ায়। আকাশে আজও ভরা জ্যোৎস্না, রাত হলেও সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে। দর্শিনী মানুষটার দিকে তাকিয়ে আহত কণ্ঠে বলে ওঠে, বিপ্রদীপকে কল দেওয়ার কারণ জানতে পারি? জ্যোৎস্না ভরা রজনী, বকুলের ঘ্রাণে আচ্ছাদিত পরিবেশ, দূর হতে ভেসে আসছে শিয়ালের ডাক। চিচি পোকা সর্বোচ্চ চেষ্টা দিয়ে রাতের আধারকে হালকা করার চেষ্টা করছে। এ এক মধুময় রজনী, কিন্তু সবার জন্য সবকিছু মধুময় আদৌ কি হয়? যে মানুষের পুরো জীবন জুড়ে আধারে পরিপূর্ণ, তার কাছে জ্যোৎস্না রাত নেহাতি বিলাসিতা ছাড়া কিছু নয়। তার কাছে রাত মানে কেবল বিষণ্ণতার হাহাকার, বিষাদের ছড়াছড়ি। এই জগৎ সংসারের সবটুকু রং তার কাছে ভীষণ ফিকে অস্বচ্ছ, কোনো কিছুতেই তার কিছু যায় আসে না। উঠানের এক কোণায় বেতের মোড়া পেতে বসেছে দুই রমণী, তাদের মাঝে এক আকাশ নিশ্চুপতা। তারা হয়তো নিজেদের মাঝে সময় দিয়েছে, গুছিয়ে নিচ্ছে তাদের এলোমেলো বাক্যগুলো, সাথে কিছু অনুভূতি। নীরবতা ঠেলে দর্শিনী মুখ খুলল, দৃষ্টি নিবদ্ধ করল মুক্ত আকাশে। তার কণ্ঠ কাঁপছে, তবুও সে কথা বলে উঠল, আমি কি তোমাদের বোঝা হয়ে গিয়েছিলাম বড় বৌদি? আমি আসার পর তুমি বিপ্রদীপকে কেন কল করেছিলে ঘাড়ের বোঝা নামানোর জন্য? নিধির কণ্ঠস্বর কাঁপছে, তবুও নিজেকে ধাতস্থ করল। সে নিচু হয়ে গেল, তার মাথা কথা বলবে বলবে করেও কণ্ঠনালীতে এক অদৃশ্য বাধা অনুভব করলো মস্তিষ্ক হতে, ধিক্কার জানাচ্ছে তার ছোট কাজের জন্য। কিন্তু আদৌ কি সে এত ছোট কাজ করেছে? সে তো কেবল ননদের ভালোর জন্য একটা পদক্ষেপ নিতে চেয়েছিল। বড় বৌদিকে চুপ থাকতে দেখে দর্শিনী নিষ্পাপ কণ্ঠে বলে উঠল, যদি মায়া আমাকে কল না দিত তবে জানতামই না আমার বড় বৌদি আবার অগোচরে আমার স্বামীর কাছে নত জানু হয়েছে। কেন করছো এসব বৌদি? স্বামী ছাড়া কি বেঁচে থাকা যায় না? এবার নিধি কথা বলল, ভেঙে ফেলল দ্বিধার দেয়াল। তার তো নিজেকে ছোট ভাবার কোনো কারণ নেই, কারো ভালো করতে গেলে মাঝে মাঝে একটু নতজানু হওয়া তো অন্যায় না। সে দর্শিনীর দিকে এবার দৃষ্টি নিবদ্ধ করলো, কেমন যেন একটা গভীর কণ্ঠে বলল, স্বামী ছাড়া তুই হয়তো বেঁচে থাকতে পারবি, কিন্তু আদৌ কি সুখে থাকবি প্রিয়? তোর প্রথম দিনের বিধ্বস্ত রূপ দেখে আমার সহ্য হচ্ছিল না, তাই সবার আগে সবার অগোচরে বিপ্রদীপকে কল করেছিলাম, যেন সে তার সুখ কেড়ে না নেয়, একটাবার তোকে যেন আগলে নেয়। তা সে মিনসে তোমার কথা রাখল বৌদিভাই? অপাত্রে কোনো কিছু দান করা উচিত না, আর ভুল মানুষের কাছে ভুল আর্জি পেশ করা উচিত না। তুমি কি ভেবেছো বিপ্রদীপ তোমার কথা শুনে আমাকে নিতে আসতো? কখনোই না। আর তার সাথে থেকে গেলেই আমি ভালো থাকতাম? যদি সত্যি এমনটা হতো তাহলে আমার চেয়ে খুশি আর কেউ হতো না। হাজারো কটূক্তি সহ্য করে না হয় আরও কতগুলো যুগ তার সাথে কাটিয়ে দিতাম, কিন্তু না, যেই সুখের লোভে সেখানে থাকতাম সেই সুখেই আমাকে কখনো ধরা দিত না। বেঁচে তো এতদিনও ছিলাম বৌদি ভাই,
কিন্তু মরার মতন বেঁচে থাকাকে কি সুখে থাকা বলে? নিধি চুপ করে থাকে, দর্শিনীর প্রত্যেকটা কথায় যুক্তি আছে, কিন্তু নিধিরও যে কিছু করার ছিল না। তখন দর্শিনীর অবস্থা তার কাছে সহ্য হচ্ছিল না, তাই তো সে কল করেছিল ওই মানুষকে, কিন্তু সে ছেলে আগাগোড়া পুরোটাই অমানুষ। নিধি দর্শিনীর মুখটা দু হাতে তুলে ধরে ব্যথিত কণ্ঠে বলল, তাহলে এবার সুখের সন্ধানে যা না প্রিয়, খুঁজে নে নিজের সুখটা, চোখ মেলে দেখ না কে তোর সুখের দায়িত্ব নিতে চায়, আর একটাবার বিশ্বাসের পাহাড় ঢেলে তোকে কে মন মন্দিরে। সে আর সম্ভব না যে বৌদি ভাই, ভালোবাসা কি বারবার হয়? সে মানুষ নতুন মত্ত হতে পেরেছে, তাই বলে আমিও পারবো এমনটা তো নয়। আমার কাছে রঙিন বসন্ত একবারই ধরা দিয়েছিল, বারবার বসন্ত জীবনে আসে না গো বৌদি ভাই। তবে তার আর আমার মাঝে পার্থক্য কি রইল? নিধি কিছু বলল না, ছোট্ট শ্বাস ফেলা ছাড়া আর তার কিছু বলার রইল না। মাঝে মাঝে কারো বিষণ্ণতা দেখলে নিজেকে ক্লান্ত লাগে, মনে হয় ইস তার জন্য যদি কিছু করতে পারতাম, কিন্তু আফসোস বাস্তবে তার জন্য কিছু করে হয়ে ওঠে না। আর অতঃপর পৃথিবীতে নিজেকে ব্যর্থ ছাড়া আর কিছুই ভাবা সম্ভব হয় না। নিধি এখন নিজেকে সে ব্যর্থতার খাতাতেই দেখেছে। রাত আর একটু গভীর হলো, দুই রমণীর মাঝে হাজারো কথা থেকেও কিছু বলার মতন খুঁজে পেল না। অতঃপর নিধি তাড়াতাড়ি শুয়ে পড়িস বলেই চলে গেল, দর্শিনী রয়ে গেল একা। এমন করেই সবাই যার যার মতন চলে যায় জীবন থেকে, একটা সময় পর মানুষকে একাই বেঁচে থাকতে হয়। দর্শিনী মুচকি হাসল, নিজের গালে নিজেই হাত ছুঁয়ে আনমনিয়ে বলে উঠ, একা বাঁচতে শিখো প্রিয়। নিজের করা কাজের কথা ভেবে নিজেই আবার হেসে উঠল, দিনে দিনে কি সে পাগল হয়ে যাচ্ছে? তার তো পাগল হওয়ার কথা ছিল না, তবে জীবন কেন তাকে এমন মোড়ে এনে দাঁড় করালো? 6-7 মাস আগেও তো জীবনটা অন্যরকম ছিল, রাতটা তার এক বিধ ঘুটে ছিল না, কিন্তু এক লহমায় যেন সব শেষ, একদম সবটা মিলিয়ে গেল হাওয়ায়। আচ্ছা এখন কি বিপ্রদীপ মায়াকে তার বুকের বাঁ পাশে নিয়ে ঘুমায়? এখনও কি চুমু না খেলে বিপ্রদীপের সকাল মিষ্টি হয় না? অফিস থেকে এসে ঘামগুলো কার আঁচলে মুছে সে? মায়ার? না না, সব ভাবনাগুলো এত যন্ত্রণাদায়ক কেন? তার সংসার আজ অন্য কারো বসবাস কেন? নিয়তি তার বেলা এত নিষ্ঠুর কেন? বিপ্রদীপের খাটের ডান পাশে আর বুকের বাঁপাশ তো দর্শিনীর নামে ছিল, তবে আজ কেন সেথায় অন্য কারো রাজত্ব? কেন দিন শেষে মানুষ বদলে যায়, শুরু আর শেষে মানুষের অনুভূতি এত পার্থক্য কেন হয়? এসব প্রশ্নের উত্তর জানা নেই দর্শিনী, সে কেবল জানে সে জীবন যুদ্ধে একজন পরাজিত সৈনিক, যে প্রতিনিয়ত মরে যাওয়ার প্রার্থনা নিয়ে বেঁচে আছে। অনেকদিন পর বিপ্রদীপের ভাবনার স্মৃতি পাতায় আঁকিবুকি করছে, মানুষটা কেমন আছে? বেশ সুখে আছে বোধ হয়। বিপ্রদীপের সুখের জন্য প্রিয় দর্শিনীরা না হয় খারাপ থাকবে, তবু বেমানটা ভালো থাকুক। শহুরে জীবন মানে যান্ত্রিক জীবন, কর্মব্যস্ততা থেকে তাদের মুক্তি নেই, রোবটের মতন মানুষ অনুভূতি বিসর্জন দিয়ে চলতে হয় তাদের জীবনধারার স্রোতে গা ভাসিয়ে। দিনের আলো ফুটতে না ফুটতেই বাহিরে বের হয়, আর রাতের বেলা ঝিমিয়ে এলে বাড়ি ফিরে। এ যেন মুসাফির নিরন্তর হেঁটে চলার যেন তার। মায়া রান্নাঘর থেকে টিফিন বক্স হাতে নিয়ে ড্রয়িং রুমে এসে উপস্থিত হয়েছে, খাবার টেবিলে তখন টুংটাং শব্দ তুলে খেয়ে যাচ্ছে নিলয় কুমার, বিপ্রদীপ আর মোহনা। কারোর সাথে মনে হয় কারো কোনো সম্পর্ক নেই, কেমন বিচ্ছিন্নতা ঘেরা সম্পর্ক। মায়া বিপ্রদীপের দিকে টিফিন বক্সটা এগিয়ে দিল, ছোট্ট কণ্ঠে বলল, আপনার খাবার। প্রদীপ বাঁ হাতে বক্সটা নিয়ে পাশেই রাখলো, অতঃপর আবারও খাওয়ায় মনোযোগ দিল। মোহনা আটা রুটিটার এক অংশ ছিঁড়ে দুধে ভিজাতে ভিজাতে মায়ার দিকে তাকে তীক্ষ্ণ কণ্ঠে বলল, বিয়ে হলো 1 মাসের বেশি হয়ে গেছে, আশা করি খুব দ্রুতই কোনো সুসংবাদ আমাদের দিবে, তাই না? অবশ্যই সুসংবাদ তো আছেই, বলতে ভুলে গিয়েছিলাম। মায়ের কথায় উপস্থিত তিনজনেরই খাবার থেমে গেল, বিপ্রদীপ ভ্রু কুচকে তাকালো মায়ের পানে। মায়া ঠিক কোন সুসংবাদের কথা বুঝালো? মোহনার মুখটা খুশিতে চকচক করে উঠল, অবশেষে সে বংশধরের মুখ দেখে যেতে পারবে। মোহনা গদগদ হেসে বলল, সুসংবাদ আছে, অথচ তুমি আমাদের বলনি। আসলে বলার সুযোগ পাইনি,
কিছুদিন আগে আমার রেজাল্ট দিল না, আমি ভালো একটা কলেজে চান্স পেয়েছি, দারুণ না সংবাদটা? মায়ার কথায় মোহনার মুখের হাসিটা উবে গেল, মুখটা থমথম করে শব্দ করে উঠে গেল সেখান থেকে। নীলয় কুমারও প্লেটে রুটিটা রেখেই চলে গেল। আজকাল তার যে কোনো কিছুতেই মন বসে না, সংসার ছেড়ে সন্ন্যাসী হতেই মন চায়। মায়া মিটমিটিয়ে হাসে, মোহনাকে জব্দ করতে তার যে এত ভালো লাগে সেটা বলার বাইরে। বিপ্রদীপ আগের ন্যায় খেতে খেতে বলল, তোমার সাথে বিয়ের পর এখনো আমি এক বিছানায় ঘুমাইনি, সুসংবাদ তো আসবে দূরের কথা, তাই না মায়া? মায়া হকচকিয়ে গেল, বিপ্রদীপের ঠোঁটের কোণায় এখনো বিদ্রুপের হাসি বিদ্যমান। মায়া নিজের হাত কচলাতে লাগলো, সে যেন ভাবতেই পারেনি বিপ্রদীপ তার চাল বুঝে যাবে। সকাল হতেই নিধিদের বাড়িতে রান্নার ধুম, দৃষ্টান্ত আর মৃত্যুঞ্জয় বসে আছে তাদের উঠোনে। ত্রিনা আর দর্শিনীকে ক্যাম্পিংয়ের জন্য নিতে এসেছিল, কিন্তু সবাই সকালে নাস্তার জন্য জোরাজুরি শুরু করায় বাধ্য হয়ে থেকে যেতে হলো তাদের। দর্শিনী মাত্র চুলাতে দুধ বসিয়েছিল ঝিষ্টের জন্য, হঠাৎ করেই দুধের গন্ধ নাকে আসতে তার পেটে মোচড় দিয়ে উঠল, হুড়মুড় করে ছুটে উঠোনের এক কোণায় বমিতে ভাসিয়ে দিল। রীতিমতো ততক্ষণে সবাই তাকে ঘিরে দাঁড়িয়ে পড়েছে, সবাই যেন বিস্মিত। দুধের ঘ্রাণে বমির করার মতন যুক্তি বোধগম্য হলো না, একেবারেই যে বোধগম্য হলো না তেমনটা না, কিন্তু তারা নিজেদের ভাবনাকে প্রশ্রয় দিতে চাইল না। দর্শিনী ততক্ষণে বমি করে ক্লান্ত প্রায়, ত্রিনা ছুটে জল এনে দর্শিনীর মুখ চোখে ধুয়ে দিল। দর্শিনী ক্লান্ত শৈলে ভার ছেড়ে ত্রিনার উপর, ততক্ষণে বাড়ির সবার বিস্ময় দৃষ্টি তার চোখে পড়ল না। এবার না, এবার বোধহয় আর সব লুকানো সম্ভব নয়। অতঃপর নিজের গলার ঘামটা কাপড়ের আঁচল দিয়ে মুছে বাবার দিকে তাকিয়ে সে অবশ কণ্ঠে বলল, বাবা আমার ঘরে নতুন অতিথি আসতে চলেছে। আরে আরে কই যান, ভিডিওতে একটা লাইক তো করে দিয়ে যান, একটা ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট হয়, আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের ভিডিও তৈরি করতে অনেক উৎসাহিত করে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।